তোমাকে আমাদের দিব্যি। যাও এক্ষুনি পালিয়ে যাও, এই পার্টিতে আজকে আসবে না তুমি। শাশুড়ি মা, কিন্তু হয়েছে কি, এরকম কেন বলছেন আপনি? আরে বলছি না রে মা, কোনো প্রশ্ন করিস না, ব্যাস তুই চলে যা, হাত জোর করে বলছি। কিন্তু কিন্তু আমি কি করে এখান থেকে? চোখ বন্ধ করে আমাদের উপর ভরসা করতে হবে তোমাকে মহুয়া, এক্ষুনি এই মুহূর্তে তোমাকে পালাতে হবে এখান থেকে। রিল্যাক্স আরিয়ান, রিল্যাক্স, সব হয়ে যাবে। কত স্মার্ট, কত হ্যান্ডসাম, অকারণেই ভয় পাচ্ছিস। হ্যাঁ না না, তুই নিজে একজন পুলিশ, লোকে তোকে ভয় পায়, তুই কেন ভয় পাবি? তুই বলতে পারবি ম্যাডামকে তুই নিজের মনের কথা? অবশ্যই বলবি। আরে কেন ভয় পাচ্ছিস, সব হয়ে যাবে ঠিকঠাক ভাবে। তাড়াতাড়ি এই লাড্ডুগুলো খেয়ে নিন, তাহলে এইসব প্রস্তুতির দরকার পড়বে না। যেই মহুয়া এই কার্পেটের উপর পা রাখবে, সোজা নিচে কাটার মধ্যে ঢুকে যাবে। এই তো, এই লাড্ডুটাই এবার আমার সাহায্য করবে। কাজ হয়ে গেছে। তাহলে যাওয়া যাক, গিয়ে বলে ফেলি ম্যাডামকে আই লাভ ইউ। এটা আবার কি হলো, আমার ঠোঁট খুলছে না কেন? ব্যাস অনেক হয়ে গেছে এই নিমন্ত্রণ, এখন যাও যে যার নিজের বাড়িতে, যাও। এসেছে সব ফ্রিতে খাবার খেতে। আবার নতুন নাটক শুরু করলি তুই? কোনো মজা করছি না আমি, নিজের অধিকারে বলছি, এই বাড়িতে আমারও অংশ আছে, আর আমার অনুমতি ছাড়া এখানে একটা পাখিও গলতে পারবে না। আমি এই বাড়ির বড়, এখানে যা ঘটবে আমার ইচ্ছেতেই ঘটবে, বুঝেছিস? ঠিক আছে মা, না হয় মেনেই নিলাম, এই বাড়িতে আপনার অধিকার আছে, কিন্তু আরিয়ান ও তো আমার ছেলে, তাই না? সেই জন্য আমি এই অনুষ্ঠানের অনুমতি দিচ্ছি না। রইল পরে বিধবাটার কথা, ওকে তো আমরা কোনোদিনই মানবো না। এ চুপ কর তোরা দুজন, নয়তো এখানেই পুঁতে দেব। আরিয়ান আর মহুয়া ছোট বাচ্চা নয়, তাদের জীবনের সিদ্ধান্ত ওরা নিজেই নিতে পারে, তোদের দুজনের কথা বলার কোনো প্রয়োজন নেই। আরে বাহ, চমৎকার কথা, তুমি আমাদের ছেলের জীবন নিয়ে খেলা করছো আর আমরা কিচ্ছু বলতে পারবো না, চুপ করে দেখবো? না, এসব আর চলবে না একদম। এই নিয়ে যাও ওদের দুজনকে, বের করে দে। এই থামুন আপনি মা, আপনি প্লিজ এরকম করবেন না। আমরা সবাই আপনার সব কথা শুনি, কিন্তু যেটা ভুল সেটা তো ভুলই মা, আর এরা কোনো কিছু ভুল বলছে না। আচ্ছা, পিঁপড়ের পাখা গজিয়েছে, ওকেও নিয়ে যা, পার্টির পরে দেখা যাবে কি করব। এক মিনিট, এই অসম্মানের প্রতিশোধ আমি অবশ্যই নেব দুর্গা, মনে রেখো গর্জন আমার নাম। ঠিক আছে, আপনারা যেমনটা চাইছেন সেরকমই হবে। যাও তাহলে, এক্ষুনি চলে যাও এখান থেকে। আরে না, ওদিক দিয়ে না, আমি বলছি কথা দিয়ে যাবে, চলো আমার সঙ্গে চলো। মহুয়া তোমাকে এখান দিয়ে যেতে হবে। তাড়াতাড়ি যাও।
বৌদি, বৌদি আরিয়ান দাদা কোথায়? আরে পার্টিতে তো গিয়েছিল নিচে, ওখানেই হবে কে দেখুন। আমি নিচে দেখে নিয়েছি, পুরো মহলে দেখেছি, কোথাও নেই। আর ঠাকুমার মনে হচ্ছে যে ওই গর্জন সিং ওকে। এটা হতে পারে না। ঠিক আছে আপনি যান, আমি আমি এক্ষুনি আসছি। আপনি যান কি দেখুন। ঠিক আছে আমি দেখছি। যান। আর শাশুড়ি মা, আমি আপনাকে দেওয়া কথা এক্ষুনি রাখতে পারছি না, কারণ এখন আরিয়ানকে খোঁজা বেশি প্রয়োজন। আমায় ক্ষমা করে দিন। মহুয়া, কিন্তু মহুয়া। পুলিশ, পুলিশ, পুলিশ! যদি আমার পাটা স্লিপ করে যায় তাহলে এই কাঁটা বন্ধ হয়ে যাবে। পুলিশ, পুলিশ, পুলিশ! পুলিশ, পুলিশ! ঘড়িটা তো পুলিশের, তার মানে এখানে কোথাও আছে। পুলিশ, পুলিশ! কাম অন আরিয়ান, তোকে বেরোতে হবে এখান থেকে। সমস্যাটা কোথায় বলো তো? সব সময় কোনো না কোনো ঝামেলায় ফেসে যাও। এবার তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, ঠোঁট আটকে গেছে নাকি তোমার? এটা কে করলো, কি করে হলো এসব? কি করবো এখন আমি? দেখো তুমি না, তুমি একদম ঘাবড়াবে না, আমি আছি তো, আমি আসছি এক্ষুনি নিচে। হ্যাঁ আমি আছি তোমার পাশে, আসছি আমি। কি করে বাঁচাবো আমি? এই ম্যাডাম পাগল হয়ে গেছে নাকি? আবার কোথায় চলে গেল?